আমি প্রায় দেড় মাস যাবত এটা ইউজ করছি, আমি তারপরে এটা রিভিউ দিচ্ছি। আমি যদি রেটিং দেই এই ফেস ওয়াশটা আমি 10-এর মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাহি ফ্রম বিউটি টিপস বাই মাহি। আজ আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কিন কেয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ ওয়াশিং, অর্থাৎ ফেস ওয়াশ। বাংলাদেশে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটা হচ্ছে রাজকন্যা। আসলে নতুন না, প্রায় এক বছরের মতো হয়তো বা হয়ে গেছে রাজকন্যা। এখান মানে অনেকে অনেক রাজকন্যার প্যাকগুলো ইউজ করলেও ফেস ওয়াশটা মনে হয় না এখনও পর্যন্ত লোকাল শপগুলোতে কিংবা সব পেজে অ্যাভেলেবেল আছে। তো আমি এখন যে ফেস ওয়াশটা দেখাবো সেটি হচ্ছে রাজকন্যার অল স্কিন টাইপের একটা ফেস ওয়াশ। এটা বাংলাদেশে এটা মানে বানানো হয়েছে বাংলাদেশি প্রোডাক্ট। আমরা মনে করি যে বাংলাদেশি প্রোডাক্ট ভালো না কিংবা হয়তো বা দাম কম, এটা আমার স্কিনে কাজ করবে না। তবে আমার মনে হয় যারা যারা এই গ্লো বুস্টার ফেস ওয়াশটা ইউজ করেছে তাদের এই সম্পূর্ণ ধারণাটাই বদলে গেছে। রাজকন্যার দুটি ফেস ওয়াশ আছে, একটি হচ্ছে একনি ফাইটার, যাদের একনির প্রবলেম আছে তাদের জন্য ওইটা, আর অল স্কিন টাইপ। এখানে এটা লেখা আছে অল স্কিন টাইপের রাজকন্যা গ্লো বুস্টার ফেস ওয়াশ। তবে এখানে আমি একটু কথা বলতে চাই, এটা অল স্কিন টাইপ লেখা থাকলেও যাদের এক্সট্রিম অয়েলি স্কিন কিংবা ফাঙ্গাল একনির প্রবলেম আছে তারা এটা থেকে দূরে থাকবে। কারণ এটার ইনগ্রিডিয়েন্টস লিস্টে যদি আমি যাই তাহলে এখানে ফার্স্ট অফ অলই লেখা আছে রাইস ওয়াটার উইথ জোজোবা বেরস, অর্থাৎ জোজোবা অয়েল এটার মধ্যে অ্যাড করা আছে, আর যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তাদের জন্য কোনো অয়েলই সেফ না। হ্যাঁ, কোনো অয়েলই সেফ না, ফলে এটা ফাঙ্গাল একনি বাড়লেও বাড়তে পারে। তাই আমি বলবো যেহেতু এটার মধ্যে জোজোবা অয়েল অ্যাড করা আছে, সেহেতু এক্সট্রিম অয়েলি স্কিনের আপু কিংবা ভাইয়েরা এটার থেকে একটু দূরে থাকাই ভালো। আদারওয়াইজ যাদের নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন অর ড্রাই স্কিন তাদের জন্য এটা বেস্ট। আমি প্রায় দেড় মাস যাবত এটা ইউজ করছি, আমি তারপরে এটা রিভিউ দিচ্ছি। আমার যেহেতু কম্বিনেশন স্কিন টি জোন অয়েলি এবং গালের এরিয়া হচ্ছে শুষ্কই বলা যায়, তো আমার ক্ষেত্রে কিন্তু এটা ভালো স্যুট করেছে। আর জোজোবা বেরস আমাদের স্কিনের জন্য ভালো, কিন্তু অয়েলি স্কিনের জন্য এটা অনেক সময় একনির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই রিস্ক না নয় ভালো যেহেতু আমাদের ফেসের ব্যাপার। আর এখান যদি আমি ইনগ্রেডিয়েন্টস লিস্টে যাই, এখানে প্রথমেই আছে ডিএম ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, সালফেট, কোকোয়া বাটার, জোজোবা বেরস, PGA-40, আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসের নাম আছে এখানে। আর এটা রাখতে বলা হয়েছে স্টোরেজ ইন আ কুল অ্যান্ড ড্রাই প্লেস অ্যাওয়ে ফ্রম সানলাইট অ্যান্ড হিট। এটা তো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বেশি গরমে রাখতে হয় না, এতে কার্যকারিতা নষ্ট হয়, এটা নতুন করে বলার কিছু নেই। আর গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ একটু গ্লো দেয়, ধোয়ার পরে মুখতে একটু ফর্সা ফর্সা লাগে এই আর কি। আর আমি যদি এটা খুলে দেখাই, এই প্রোডাক্টটি হচ্ছে একদমই জেল বেসড, দেখা যাচ্ছে কি না, জেল বেসড একটি ফেস ওয়াশ এবং বেশ পাতলা একটু ফেস ওয়াশটা। তো অল্প একটু নিলেই হয়ে যায় পুরো মুখ ওয়াশ করা। আর হ্যাঁ, এই ফেস ওয়াশটার মধ্যে একটু আমরা যে স্কার্ফ করি তেমন একটু দানা দানা অ্যাড করা আছে যার কারণে, তবে হ্যাঁ এটা অবশ্যই হার্শ দানা না। অনেকে ভাবতে পারো যে দানা দানা অ্যাড করা আছে মানে আমি রেগুলার ইউজের জন্য না এই ফেস ওয়াশটা, এ ধারণাটা একদমই ভুল। এখানে যে দানা দানাটা দেখতেই পাচ্ছ, দেখাও যাচ্ছে না হয়তো বা ভালোভাবে, তবে এখানে যে দানা দানাটা আছে এটা একদমই সফট একটি দানা দানা। এটা যদি আমাদের স্কিন ওয়াশের ফলে মোটো স্কিনকে হার্শ করবে না, ইভেন আমাদের লোমকূপে জমে থাকা ময়লা সেটা সাফ করতে বা ক্লিন করতে এটা হেল্প করে। আর এটা 100 ml-এর একটি ফেস ওয়াশ, আমার জানা মতে ছোটো এটার ছোটো ভার্সনটা হয়তো বা এখনও আসেনি। 100 ml ফেস ওয়াশ, আর এটার দাম পড়েছে 185 টাকা। হ্যাঁ, হয়তো বা বিভিন্ন পেজে অফারে একটু কম হতে পারে, কিন্তু এটার গায়ে মূল্য লেখা আছে 185 টাকা। আর পিছনে দেখা যাচ্ছে যে খোলা মানে সাইন দ্বারা বোঝা যাচ্ছে যে এটা খোলার পরে, এটা খোলার পরে 12 মাস ভালো থাকবে। তো হিউজ টাইম 12 মাস একজনের একটা ফেস ওয়াশ যায় না, যারা রোজ নিয়ে মানে মুখ ক্লিন করে। তো আমি যদি রেটিং দেই এই ফেস ওয়াশটা আমি 10-এর মধ্যে 8 দেবো, কারণ এটার কম্বিনেশন নর্মাল স্কিন কম্বিনেশন স্কিনের জন্য আসলেই ভালো, বেশ গ্লো দেয় মুখে আর ব্রনের কোনো সমস্যা হয়নি। আর যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তাদের একটু দূরে থাকা ভালো, দ্যাটস ওয়াই এটা রেটিং আমি 8 দেবো। যদি এটা অল স্কিন টাইপ লেখা থাকলেও এক্সট্রিম অয়েলি স্কিনদের জন্য এটা স্যুট নাও করতে পারে, সেজন্য 2 কম।
তো ওভারঅল আমার স্কিন অনুযায়ী আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে। যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট আমরা হয়তো বা ভরসা পাই না দাম কম কি না এটা কেমন না কেমন হয়, কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দাম অনুযায়ী রিজনেবল প্রাইসে ভালো একটি ফেস ওয়াশ রেগুলার ইউজের জন্য। আর হ্যাঁ, অবশ্যই দুইবারের বেশি ফেস ওয়াশ করা উচিত না, সে তুমি যত ভালো ফেস ওয়াশ কিংবা যে ফেস ওয়াশ ইউজ করো না কেন, এতে মুখের নিজস্ব যে ময়েশ্চারাইজ সেটা ধরে রাখতে পারে না, মুখটা অনেক বেশি হয়তো বা হার্শ হয়ে যেতে পারে কিংবা বেশি ড্রাই হয়ে যেতে পারে। দুইবারই বেস্ট ইউজ করা, সকালে একবার রাতে একবার। ওভারঅল আমার কাছে রাজকন্যা ফেস ওয়াশটা ভালোই লেগেছে, আমি এটা ব্যবহার করছি এক মাসের মতো হয়েছে, আমার কোনো ধরনের নেগেটিভ কিছু হয়নি মুখে, বরঞ্চ একটু গ্লো দিচ্ছে। তো আমার রিভিউ যদি ভালো লেগে থাকে তোমাদের আর আদার্স ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাই।